উটি মাছ ধরবার যায় ধরে আনি বল আমরা বগুড়ার সোল তোমাদের স্কুলটা অনেক সুন্দর অনেক বড় একটা স্কুল এত সুন্দর খেলার মাঠ খাওয়া দাওয়া করবা খেলাধুলা করবা লেখাপড়া করবা তোমাদের কাজই একটা ঠিক আছে হে গাইস মানে কি বলবো গ্রামে এসে অনেক ব্যস্ততার মাঝে আসলে ক্যামেরার সামনে আসতে পারতেছি না ব্লগটাও কন্টিনিউ করতে পারতেছি না আজকেই আমার যতটুক পসিবল হবে আমি এই ব্লগে দেখাবো সো আজকে আমরা যাচ্ছি কিছু এদিনখানায় যাব আর হচ্ছে স্কুলে যাব যে এই যে ব্যাট কালেকশন আছে বলে দিব আমাদের কিছু লক্ষ্য আছে এটা হচ্ছে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল সেফ আমি বের হয়ে পড়বো সকাল সকাল বের হচ্ছি তো চলেন সব কিছুই থাকবে ব্লগে সো ব্লগটা স্টার্ট করা যাক লেটস গো মাছ ধরতে চলে আসলাম সবগুলোই করতে হবে গ্রামের গ্রামে আসলে আসলে সব কিছুই করা হয় কোনো কিছু বাদ দেওয়া যায় না তো এখন মাছ ধরবো পুকুরে কোনো পানি নাই দেখা যাক কপালে কি আছে আসেন আম্মু এখানে আসো তোর ওই মোবাইল কই উটি মাছ ধরবে যায় ধরে আনি বল আমরা বগুড়ার সোল আপনার বিছনের মধ্যে মাছ আছে অনেক কেরে উঠলে এমনি অমকে চলে যাবি উঠলে এমনি চলে যাবি তুই বিছন গুলো নষ্ট করে না এ সারা এ বিছন নষ্ট করে না নষ্ট করে না
Guys, our colizar, colizar. Rusko pale, tir olda tire. কিন্তু আমার সমস্যা না আমার ওজা আমার সাথে আছে ও বিধি তোমার কি হইল ওজা আমার সাথে আছে কোনো টেনশন নাই কামরা আলোতে আপনি ছিলেনই আরে আমি তো আছি হাবে গড়া রুগি আমি ভালো করি দরকার হলে কলার গাছের ভোরা বানে লক্ষিনদার বালা লক্ষিনদার যে গেছে সেখানে যা ভালো করে নিয়ে আসবো তো মানে আমার মাছ মারা মুডটাই নষ্ট হয়ে গেছে আসলে কোন দুঃখে যে এই ধানের এই বীজের মধ্যে হাত দিছি আমি বেশি মাছ মানে ওখানে বেশি আছে এই এখন কমে গেছে তো গেছে বড় বড় আমি সাপ ধরি গো বাকো বন্ধ না